ধরো আমাদের একটা সেট আছে V যেটা হলো আর এন এর একটি সাবস্পেস আমি লিখছি V হচ্ছে সাবস্পেস তোমাদের মনে করিয়ে দিচ্ছি যে এটা মানে কি এটা হলো আর এন এর কোন যদি এই সাবসেট থেকে কোনো দুটি সদস্য নেই ধরো আমি যদি নেই A ও বি এই দুটি হবে আমাদের সাবসেটের সদস্য যেহেতু এটা একটা সাবস্পেস সদস্য সেই কারণে আমরা জানি যে এদের যোগফল অর্থাৎ এ প্লাস বি হবে সেই সাবস্পেসের একটি সদস্য এবং এটা হলো আমাদের ক্লোজার আন্ডার আন্ডার এডিশন এডিশন বা যোগের অবাধ্যতা আমি লিখছি দেখো এবং যেহেতু এটা একটা তাই আমরা এটাও জানি যে যদি আমরা এই সাবস্পেসের কোনো কোন সদস্যকে কোন একটা স্কেলার রাশি দিয়ে গুণ করি যেহেতু এটাও এই সাব একটি সদস্য ধরো আমি এখান থেকে এ নিলাম এবং একে একটি স্কেলার রাশি সি দ্বারা গুণ করলাম তাহলে এটি হবে আমাদের সাবস্পেসের একটি সদস্য এবং এটাকে আমরা বলি ক্লোজার আন্ডার স্কেলার মাল্টিপ্লিকেশন বা স্কেলার গুণের অবাধ্যতা আমি লিখছি ক্লোজার আন্ডার স্কেলার মাল্টিপ্লিকেশন এবং সাবস্পেসের অনেকটা অপ্রয়োজনীয় বৈশিষ্ট্য হলো যে শূন্য সবসময় এটার একটা সদস্য হবে এটা সব সাবস্পেসের জন্যই সত্য আমি এটাকে এভাবে লিখছি শূন্য ভেক্টর হলো ভি সাবস্পেসের একটি সদস্য এবং এখানে শূন্য সহ এন সংখ্যক সদস্য আছে কারণ ভি আর এর একটা সাবস্পেস এবং আমি এটাকে অপ্রয়োজন বলেছি এই কারণে যে আমি যদি বলি যে এই ভেক্টরের কোন সদস্যের সাথে স্কেলারের গুণফল এই সাবস্পেসের সদস্য এবং শূন্যকে আমি যদি একটা স্কেলার ধরি তাহলে অবশ্যই শূন্য এই ভেক্টরের একটি সদস্য সুতরাং আমরা বুঝতে পারছি এই বাক্যটি আলাদা করে লেখার কোনো প্রয়োজন নেই যদিও সকল পাঠ্য এটি আলাদা করে লেখা থাকে যার কারণে আমি তোমাদেরকে বিষয়টি বললাম যাই হোক এখন ধরো আমার কাছে যে কোনো একটি রূপান্তর টি আছে যে কোনো একটি রূপান্তর টি এটা হলো আর এন থেকে আর এম সীমার মধ্যে একটা ফাংশন আমি ভিডিওতে লিখছি আর এন থেকে আর এম এর একটি ফাংশন আমি এই ভিডিওতে যেটা বোঝাতে চাই সেটা হলো আমার এখানে একটা সাবস্পেস আছে ভি আমি এখানে যেটা বোঝাতে চাই সেটা হলো এই বা এই সাবস্পেস এর ট্রান্সফরমেশন আমি ভিডিওতে লিখছি এটাকে আমরা ইমেজ অফ সাবস্পেস বা রূপান্তরে সাবস্পেসের প্রতিবিম্ব বলতে পারি আমরা এখানে এই আন্ডার টি এটা দ্বারা আমরা রূপান্তরকে বোঝাচ্ছি আমাদের আগের ভিডিওটা তোমাদেরকে এটা এটা বুঝতে সাহায্য করবে যে কিভাবে কাজ করে আমাদের আর একটা সাবসেট ছিল যেটা দেখতে অনেকটা এরকম ছিল একটা ত্রিভুজ যেটা দেখতে অনেকটা এরকম ছিল এটা ছিল আর টু এটা এরকম দেখতে একটা ত্রিভুজ ছিল এবং আমরা বের করেছিলাম যে রূপান্তরের প্রতিচ্ছবি হবে তার মানে আমরা আর থেকে আর তে গিয়েছিলাম এবং রূপান্তর করেছিলাম আমার যদি সঠিক মনে থাকে তাহলে এটা পরে দেখতে এরকম আমার পুরো খেয়াল নেই সম্ভবত এটি এরকম ছিল তবে এটা একটা ত্রিভুজ ছিল যেটা এভাবে পুরো ঘুরে গিয়েছিল আমার মনে হয় এটা ছিল অনেকটা না আমার মনে হয় এটাই ঠিক আছে এটা এভাবে ঘুরির কাঠের দিকেই ঘুরেছিল আসলে গত ভিডিওতে কি ছিল সেটা আমাদের সঠিকভাবে মনে না করলেও চলবে এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে তুমি এটা বুঝতে পারছো যে রূপান্তরের প্রতিচ্ছবি বলতে কি বোঝায় এটা মানে হলো তুমি আর টু এর যে কোনো একটা সাবসেট নিবে যার সবগুলো ভেক্টরকে এই ত্রিভুজটিতে অর্থাৎ এই ত্রিভুজটাকে নির্দেশ করে তুমি যদি এই সবগুলোকে রূপান্তর করো তাহলে তুমি এই কোডোমেইনে একটি সাবসেট পাবে তুমি এটাকে বলতে পারো ওই ত্রিভুজের রূপান্তর অথবা আমরা যদি এটাকে এস বলি তাহলে এটা সমান হবে এস এর রূপান্তর আমি ভিডিওতে লিখছি তোমরা লক্ষ্য করো অথবা আমরা একে বলতে পারি প্রতিচ্ছবি বা ইমেজ আমাদের এখানে যে ত্রিভুজটি আছে এই ত্রিভুজের রূপান্তরের ইমেজ আমি ভিডিওতে লিখছি ইমেজ অফ ট্রাইঙ্গল আন্ডার টি আবার আরেকভাবে এটাকে ভাবা যায় সেটা হলো এই ত্রিভুজটা এই ঘুরে যাওয়া ত্রিভুজটা হলো আসল ত্রিভুজের রূপান্তরের প্রতিচ্ছবি আমি ছবিটি ঠিক মতো আঁকি আসল ত্রিভুজের রূপান্তরের প্রতিচ্ছবি আমার মনে হয় এটা থেকে তোমরা জিনিসটা কিছুটা কল্পনা করতে পারছো আর তোমাদের মনে করিয়ে দেওয়ার জন্য বলছি যে গত ভিডিওতে এই ত্রিভুজটা ছিল একটা সাবস্পেসে মানে তার কোন সদস্যকে করলে যা পাওয়া যায় তাও ওই সাবস্পেসের সদস্য ছিল কিন্তু তুমি দেখবে যে সেটা এই ত্রিভুজে নেই কিন্তু সাবস্পেস না এটা আর টু এর একটা সাবসেট সব সাবসেট সাবস্পেস না কিন্তু সব সাবস্পেস অবশ্যই সাবসেট যদিও কিছু কিছু জিনিস নিজেদের সাবসেট কিন্তু আমি এটা নিয়ে এখন আর অত কথা বলতে চাচ্ছি না কিন্তু এটা তোমাদেরকে কল্পনা করতে সাহায্য করবে যে তুমি বলতে কি বোঝো এটার 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 মানে মানে হচ্ছে হচ্ছে তোমার সাবসেটের সবগুলো সদস্য দিয়ে যে ম্যাপটা করা হয় সেটা এখন আমি জানতে চাই রূপান্তরে ভি এর প্রতি ছবি কোন সাবস্পেস কিনা আমি প্রশ্নটি ভিডিওতে লিখে ফেলি সাবস্পেস কিনা তাহলে ধরো এটা যদি সব স্পেস হয় তাহলে আমি যদি কোনো রূপান্তর নেই আমি দুইটি সদস্য নিচ্ছি এখান থেকে পরিষ্কারভাবে আমি যদি ভি এর কোনো দুটি সদস্যের রূপান্তর নিই তাহলে আমি প্রতিচ্ছবির সদস্য পাব তাই না তাহলে আমি এটা এভাবে লিখতে পারি এ এর রূপান্তর এবং বি এর রূপান্তর অবশ্যই আমাদের এই রূপান্তরে ভি এর প্রতিচ্ছবির সদস্য এই দুটো এটা সদস্য তাহলে তোমাদের কাছে আমার এখন প্রশ্ন হলো এখন তোমাদের কাছে প্রশ্ন হলো এর রূপান্তর যোগ বি এর রূপান্তর সমান কি হবে আমি এই দুটিকে এখানে যেভাবে লিখেছি এ দুটি হলো আমাদের রূপান্তরে ভি এর প্রতি যে কোনো দুটি সদস্য আমরা যেটাকে বলছি ভি এর টি অথবা টি অফ ভি তাহলে এটা সমান কি হবে আমরা রৈখিক রূপান্তর বা লিনিয়ার ট্রান্সফরমেশনের সংজ্ঞা বা বৈশিষ্ট্য থেকে জানি যে এদের যোগফল মানে দুটি ভেক্টর রূপান্তরের যোগফল হবে ওই ভেক্টর দ্বয়ের যোগফলের সমান এখন এই যে এ যোগ বি এর রূপান্তর একটি সদস্য কি না এটা কিছু এর সকল সদস্যের প্রতিছবিকে ধারণ করে তাহলে প্রতিচ্ছবি অবশ্যই এই জিনিসের রূপান্তরকে ধারণ করে এটা যেহেতু ভি এর একটা সদস্য তাহলে তুমি ভি এর একটা সদস্যের রূপান্তর নিচ্ছ যেটা অনুসারে অবশ্যই এর প্রতিচ্ছবি একটি সদস্য হবে সুতরাং এটা অবশ্যই সত্য এখন চলো তোমাদেরকে পরবর্তী প্রশ্ন করি আমি যদি আমি যদি আমি যদি আমার রূপান্তর v এর একটা সদস্যের স্কেলার গুণ ফল নেই তাহলে কি হবে আমি যদি এটা নিই তাহলে এটা সমান কি হবে আমাদের লিনিয়ার ট্রান্সফরমেশনের অনুসারে এটা আর স্কেলার গুণ ভেক্টরের গুণের রূপান্তর একই জিনিস এখন এটা কি আমাদের রূপান্তরে ভি এর প্রতিচ্ছবির একটি সদস্য হবে এটা হচ্ছে আমার পরের প্রশ্ন আমরা জানি যে সি এ অবশ্যই ভি এর সদস্য সদস্য তাহলে এটা যদি হয় তাহলে এর রূপান্তর অবশ্যই ভি এর প্রতিচ্ছবির ভেতরে থাকবে তাহলে কি আছে এটা অবশ্যই টি ভি এর একটি সদস্য হবে এখন লক্ষ্য করো স্পষ্টতই তুমি এটাকে শূন্য ধরতে পারো শূন্য যদি ধরো তাহলে যেহেতু শূন্য ভি এর একটা সদস্য তাহলে যে কোনো রূপান্তর তুমি যদি যদি এখানে একটা শূন্য বসাও তাহলে তুমি একটা শূন্য ভেক্টর পাবে তাহলে শূন্য ভেক্টর অবশ্যই তখন আমরা আর দেখব না যে এখানে কি আছে কারণ এটাকে শূন্য দিয়ে গুণ করলে তুমি একটা শূন্য ভেক্টর পাবে তাহলে শূন্য ভেক্টর ও টি ভি এর একটি সদস্য তাহলে আমরা এই ফলাফলে পৌঁছালাম এখন যে রূপান্তরে ভি এর হল হলো একটি সাবস্পেস আমি ভিডিওতে লিখছি একটি সাবস্পেস এটা একটা প্রয়োজনীয় ফল যেটা আমরা পরে ব্যবহার করব তবে আমার মনে হয় যে এটা ওই প্রশ্নের সাথে সম্পর্কযুক্ত না যে তখন কি হবে আমরা যদি দেখো এতক্ষণ আমরা যা কিছু নিয়ে কাজ করেছিলাম সাবসেট এই ত্রিভুজের ক্ষেত্রে এবং সাবস্পেস এই ভি এর ক্ষেত্রে কিন্তু তখন কি হবে আমি যদি আমি যদি ধরো আমি যদি রূপান্তরে আর এন এর প্রতিচ্ছবি নেই এটা হলো আর এন এর ইমেজ বা ইমেজ অফ আন্ডার টি বা রূপান্তরে আর এন এর প্রতিচ্ছবি এখন চলো এটা নিয়ে চিন্তা করি এটা মানে হলো যখন আমরা আর এন যেটা হলো সবগুলো একটা সেট এর কোন সদস্য রূপান্তর নেব তখন আমরা কি পাবো যখন আমরা আর এন এর সকল সদস্য রূপান্তর নেব আমি এটা লিখছি এটা সমান হলো সব এক্স এর রূপান্তরের সেট যেখানে এক্স হলো আর এন এর একটি সদস্য মানে তুমি আর এন এর সব সদস্যকে নেবে এবং তাদেরকে রূপান্তর করে একটা নতুন সেট গঠন করবে এটা রূপান্তরে একটি প্রতিচ্ছবি এখন এই বিষয়টি নিয়ে তুমি এই বিভিন্ন ভাবে চিন্তা করা যায় তোমাদের তোমাদের কি মনে আছে আমরা বলেছিলাম টি হলো আর এন থেকে আর এম এর একটা ফাংশন আমরা তখন এটাকে ডোমেইন হিসেবে সংজ্ঞায়িত করেছিলাম যেখানে রূপান্তরের জন্য সম্ভাব্য সব স্বাধীন চলক আছে এবং আমরা এটাকে কোডোমিন হিসেবে সংজ্ঞায়িত করেছিলাম মনে করে দেখো আমি তোমাদেরকে বলেছিলাম কোডোমিন আসলে ফাংশনের সংজ্ঞারই একটি অংশ বা এটা হলো সে জায়গা যেখানে আমরা ম্যাপ করছি এমন না যেগুলো সেই সব বিন্দু যেগুলোকে আমরা ম্যাপে বসাচ্ছি উদাহরণস্বরূপ আর এন এর সকল সদস্যের প্রতিচ্ছবি এটা হতে পারে পুরো আর এম সেটটা বা আর এম সেটের কিছু অংশ প্রথম ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে এটা মনে হয় পাঠ্য বইয়ে থাকে না তাই আমি সে ব্যাপারে বেশি কিছু বলিনি এটাকে তোমরা রেঞ্জ মানে টি এর রেঞ্জ বলতে পারো এগুলো হলো আর এর সেই সদস্যগুলো যেগুলো আসলে গ্রাফে বসায় তাহলে তুমি যদি রূপান্তরে আর এন এর প্রতি বের করো তাহলে তুমি আসলে পাচ্ছ তুমি আসলে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আর এম ধরো আর এম দেখতে অনেকটা এরকম আমি একটি ছবি আঁকছি দেখো এটা সবদিকেই যাচ্ছে এখন আমি আর এন আমাদের আর এন থেকে আর আর এম পর্যন্ত একটা ফাংশন ধরো তুমি যখন এন এর ভেতর প্রত্যেকটা বিন্দু নিচ্ছ এবং তুমি সেগুলোকে আর এম এ পরিণত করছো ধরো তুমি আর এম এর একটা সাবসেট পেলে ধরো তুমি এরকম একটা সাবসেট পেলে দেখো আমি এগুলোকে সুন্দর করে রাখতে চেষ্টা করি তাহলে তুমি এখান থেকে সব বিন্দু নাও এবং সেগুলো এখানে কোন একটা বিন্দুর সাথে সম্পর্কযুক্ত হবে বা এখানকার যে কোনো বিন্দুকে এখানকার বিন্দু সাহায্যে প্রকাশ করার চেষ্টা করো তুমি যদি সবগুলো প্রতিচ্ছবি বের করো তাহলে তুমি এখানে একটি সাবসেট পাবে আর এই সাবসেট হলো রূপান্তরে অর্থাৎ টি তে আর এন এর একটি প্রতিচ্ছবি আমি ভিডিওতে লিখে নিই টি তে আর এন এর একটি প্রতিচ্ছবি অথবা তুমি এটাকে বলতে পারো টি এর রেঞ্জ এর রেঞ্জ এখন এটার একটা বিশেষ নাম আছে একে বলা হয় আমি তোমাদেরকে দ্বিধায় ফেলতে চাই না এটাকে বলা হয় টি এর প্রতিচ্ছবি বা এটাকে বলা হয় ইমেজ অফ টি এটা তোমাদের কাছে কিছুটা কনফিউজিং লাগতে পারে তাই এটাকে কখনো কখনো এভাবেও লেখা হয় আই এম অফ টি এখন তোমরা হয়তো কনফিউজড হয়ে গিয়েছো যে আগে আমরা সাবসেট নিয়ে কথা বলছিলাম এবং আমরা এটাকে বলেছিলাম আমাদের রূপান্তরের আর সাবসেটের প্রতিচ্ছবি এবং যখন তুমি সাবসেট নিয়ে কাজ করেছো তখন এটাই সঠিক কিন্তু যখন তুমি হঠাৎ করে পুরো এন মাত্রার জায়গাটার প্রতিচ্ছবি বের করছো তখন আমরা এটাকে বলছি রূপান্তরের প্রতিচ্ছবি আমরা এখানকার এই সেটটাকেও বলতে পারি ইমেজ অফ টি বা টি এর প্রতিচ্ছবি ইমেজ অফ টি তাহলে এখন চলো দেখি যে এই ইমেজ অফ টিটা কি আমরা জানি যে আমরা যে কোনো রূপান্তরকে আক্ষরিক অর্থে যে কোনো তাহলে টি আর এন থেকে আর এম এ যাচ্ছে তাহলে আমরা লিখতে পারি টি অফ এক্স আমরা যে কোনো এটা সমান যে কোনো একটা ম্যাট্রিক্স এটা একটা এম বাই এন মেট্রিক্স এর সাথে গুণ হবে একটা ভেক্টর এবং আমরা এই ভেক্টরটা আমরা জানি যে এটা আর এন এর একটি সদস্য হবে তাহলে এটা কি তাহলে এখানে ইমেজটা কি হবে আমি এটাকে বিভিন্নভাবে দেখাচ্ছি তোমরা একটু লক্ষ্য করো তাহলে রূপান্তরে বা টিতে আর এন এর প্রতি কি হবে এটাকে আমরা লিখতে পারি যে এটাকে আমরা এভাবে লিখছি টি এটাকে এভাবে লিখলে ভালো হয় যে টি অফ আর এন এখানে এটা আর ইমেজ অফ টি একই জিনিস এটা কোনো সাবসেটের না এটা আমাদের আসল রূপান্তর এটাকে আমরা লিখতে পারি এভাবে ইমেজ অফ টি তাহলে এই সবগুলো সমান কি হবে এগুলো সমান হবে একটা সেট যেটা হলো এক্স এর সকল সদস্যের রূপান্তরের সেট এক্স এর সকল সদস্যের রূপান্তর হলো এ এক্স যেখানে এক্স হলো আর এন এর একটা সদস্য আর এন এর একটা সদস্য তাহলে এক্স হলো এন মাত্রার যেখানে এক্স সকল বাস্তব সংখ্যাকে নির্দেশ করে তাহলে এটা কি আমরা যদি লিখি এ আমি রং বদলে লিখছি এটা আমার ম্যাট্রিক্স এ যেখানে কয়েকটি কলাম ভেক্টর রয়েছে এ ওয়ান এ টু এভাবে করে পুরো এ এন পর্যন্ত এখানে রয়েছে এনটি কলাম তাহলে এ গুণ যে কোনো এক্স হবে আমি যদি এটাকে যে কোনো এক্স দিয়ে গুণ করি যেটা আর এর সদস্য আমি যদি এক্স ওয়ান এক্স টু থেকে শুরু করে পুরো এক্স এন পর্যন্ত আমরা ইতিমধ্যে অনেকবার এই গুণটি দেখেছি এটা সমান হচ্ছে এক্স ওয়ান গুণ এ ওয়ান প্লাস এক্স টু গুণ এ টু এভাবে করে পুরো এক্স এন গুণ এ এন পর্যন্ত এবং আমরা বলেছি যে আমাদের এই সকল কলাম ভেক্টরের যোগফলের সেট চাই যেখানে এক্স আর এন এর যে কোনো ভেক্টর হতে পারে তার মানে এক্সের উপাদান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে তাহলে এই সবগুলোর সেট আসলে এই এ কলমগুলোর লিনিয়ার কম্বিনেশন বা রৈখিক সংযুক্তি আমি এই জিনিসগুলোর যে কোনো মান বসাতে পারি তাহলে এটা সমান কি হলো এটা সমান হল আমরা আসলে এটা সম্পর্কে ইতিমধ্যে কথা বলে ফেলেছি যখন আমি এই ধারণা সম্পর্কে কথা বলেছিলাম তখন এটা সমান হলো কলম স্প্যান কলম ও না সরি কলম স্পেস আচ্ছা আমি আবার লিখছি কলম স্পেস অফ এ অথবা এটাকে আমরা এইভাবেও প্রকাশ করতে পারি যে সি অফ এ তাহলে এটা খুব পরিষ্কার একটা ফলাফল তুমি যদি এটা এটা খুব পরিষ্কার যে তুমি যে কোনো লিনিয়ার ট্রান্সফরমেশন নাও তাহলে সেটাকে একটা ম্যাট্রিক্সের ভেক্টর গুণফল হিসেবে প্রকাশ করা যায় তাহলে যে কোনো লিনিয়ার ট্রান্সফরমেশনের প্রতিচ্ছবি যেটা মনে হলো যখন তুমি এর ডোমেইনের সকল সদস্যের প্রতিচ্ছবি নেবে তখন এর কোডোমেইনের যে সাবসেট পাবে সেটা এটা হলো তোমার রূপান্তরের প্রতিচ্ছবি এটা সমান কলাম স্পেস অফ ওই স্পেস মেট্রিক্সের যেটা দিয়ে তোমরা রূপান্তরকে প্রকাশ করা যায় আশা করি তুমি বুঝতে পারছো আমি এখানে কি বলতে চাচ্ছি যাই হোক আরেকটি বিষয় বলি এবং কলম স্পেস অবশ্যই তোমার মেট্রিক্সের সব কলম ভেক্টরের স্প্যান অর্থাৎ কলাম ভেক্টরের স্প্যান আমি লিখে রাখছি তাহলে সব লিনিয়ার কম্বিনেশন হলো তোমার সব কলাম ভেক্টরের স্প্যান যেটা আমরা এখানে করেছি যাই হোক আশা করছি তোমরা মজা পেয়েছো এবং এই জিনিসগুলো তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে